হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবুস বিউটি হ্যাকস। সাবুস বিউটি হ্যাকস প্ল্যানে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা হতে যাচ্ছে অনেক স্পেশাল। আজকের ভিডিওতে আমি রিভিউ দিতে যাচ্ছি অনেক ফেমাস একটি সুদিং জেল, সেটা হচ্ছে ডক্টর মেনিউরের টমেটো হাইড্রেটিং সুদিং জেল। এই জেলটা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই এই জেলটা ইউজ করেছেন। এই জেলটা মূলত কাজ করে থাকে হোয়াইটনিং, তারপর হচ্ছে আফটার সান রিপেয়ার, ব্রাইটনিং এর। এটা হচ্ছে টমেটো এক্সট্রাক্টের একটা সুদিং জেল। তো এটার নেট হচ্ছে 300 গ্রাম, বাট এখানে অনেক পরিমাণ আমি সুদিং জেল পেয়েছি। এটা আমি অনেকদিন যাবৎ, প্রায় এক সপ্তাহের মতন হয়ে গেছে আমি এটা ইউজ করেছি। আর আপনারা সবাই জানেন আমি উইদাউট ইউজে কোনো রিভিউ দিই না। প্রথমে আমি নিজে ইউজ করে তারপর আমি রিভিউটা দেওয়ার ট্রাই করি। সো অপর পেজে আমি দেখতে পাচ্ছি, প্রথমত এটা স্ক্যানার বারকোডটা দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এটা রিয়েল প্রোডাক্ট কিনা বা আসল বা নকল, এগুলো চিনতে পারবেন। তারপর এখানে এক্সপায়ার ডেটটা দেওয়া রয়েছে, যেটা 2025 সাল পর্যন্ত আমার এক্সপায়ার ডেটটা দেওয়া রয়েছে। আর এটার এফেক্টিভ বা ইউজেস এগুলোর মধ্যে দেওয়া রয়েছে এক্সট্রা নিউট্রাইজ টমেটো এক্সট্রাক্ট উইচ রিফ্রেশিং ইউর স্কিন অ্যান্ড জেন্টলি হেল্প স্মুথ। সো এটা ক্লিনজিং করতে হবে আপনার ফেসটা, যখন ফেস ওয়াশ বা যা দিয়ে ক্লিন করবেন তারপর এটা ক্লিন করে নেবেন। সো দেরি না করে এটা খুলে নেওয়া যাক। সো আমি এটা প্রথমে খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর ঠিক এরকম জেল টাইপের একটা স্ট্রাকচার পাচ্ছি। সো আপনারা এটা দেখতেই পাচ্ছেন, এটা খুবই ঘন এবং একটা জেল টাইপের একটা স্ট্রাকচার। আপনি হাতের মধ্যে একটু পরিমাণ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। সো আপনি দেখছেন এটা অনেকটা গ্লাসি স্কিনের মতন এটা ব্রাইট করে ফেলে বা একটা গ্লাসি স্কিন টাইপের লুকস দিয়ে দেয়। যখনই আপনি এইভাবে দিবেন হাতের মধ্যে হালকা হালকা করে আলতো করে ম্যাসাজ করবেন, ম্যাসাজ করলে দেখা যাবে কি আপনাদের যে ব্লাড সার্কুলেশনটা ওইটা বেড়ে যাবে এবং আপনাদের স্কিনটা একটু টান টান থাকবে। যাদের স্কিনের মধ্যে দেখা যাচ্ছে রিঙ্কেল রয়েছে বা একটু স্কিনটা কুচকে গেছে বা অনেক ধরনের বলি রেখা পড়ে গেছে, এই টাইপের প্রবলেম রয়েছে, এগুলো সলভ করার জন্য এই টমেটো এক্সট্রাক্টের যে জেলগুলো বা সুদিং জেল যে টাইপের হোক বা গোল্ডেন সুদিং জেল, এগুলো ভালো কাজ করে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতটা অনেকটা গ্লো করছে এবং গ্লাসি একটা ভাব দিচ্ছে, লুকস দিচ্ছে। আমার একটি হাত এবং অপর হাতটি সাথে কম্পেয়ার করলে আপনারা দেখতে পারবেন যে এটা সাথে সাথে একটা কেমন গ্লাসি একটা ভাব দিচ্ছে বা লুকস দিচ্ছে। সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এই সুদিং জেলটা খুবই ভালো কাজ করে। আপনারা রেগুলার ট্রাই করবেন এটা মিনিমাম 2 বার ইউজ করার জন্য, ডে টাইম হোক রাতে হোক, ডে বা রাতে যে কোনো টাইমে আপনারা 2 টাইমস ইউজ করবেন, তাহলে এটা ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড আপনাদের স্কিনে এটা খুব ভালো কাজ করবে। অ্যান্ড আমি পার্সোনালি এই সুদিং জেলটা অনেকদিন যাবৎ ইউজ করছি এবং এটার মধ্যে কোনো সাইড এফেক্ট বা এগুলো টাইপের কিছু দেখিনি বা আমার স্কিনের মধ্যে হয়নি। আপনারা যারা এই টাইপের জেল ইউজ করতে চান অবশ্যই ইউজ করতে পারেন, এই সুদিং জেলটা অবশ্যই অনেক ভালো। সো এটার মধ্যে রয়েছে ওয়াটার, গ্লিসারিন, সোডিয়াম, টমেটো এক্সট্রাক্ট, তো এই ধরনের জিনিসগুলো রয়েছে যেটা আপনার স্কিনটাকে খুব টান টান করতে ভালো কাজ করবে। এবং উইন্টারের সময় আপনার এই ধরনের জেল তো অবশ্যই অবশ্যই ইউজ করতে পারবেন, এতে আপনার স্কিনটা ড্রাই হওয়া থেকে বাঁচবে এবং যারা ওয়েল স্কিন টাইপের তারাও ইউজ করতে পারেন। এটা অল স্কিন টাইপের জন্য ভালো কাজ করে, নর্মাল টু একদম ড্রাই পর্যন্ত আপনার ইউজ করতে পারবেন। বাট আপনার ইউজ করার পূর্বে অবশ্যই আপনার ফেসটাকে ক্লিন করে নেবেন। অ্যান্ড আপনারা যারা চান এর 24 ক্যারেটের গোল্ডের 99% সুদিং জেলটাও ইউজ করতে পারেন। আমার চ্যানেলে এটা রিভিউ অলরেডি দেওয়া রয়েছে অ্যান্ড দুটা জেলে যথেষ্ট পরিমাণ ভালো। অ্যান্ড এই জেলটার প্রাইস হচ্ছে 250 টাকা থেকে 300 টাকার মধ্যে আপনার এই জেলটা পেয়ে যাবেন। সো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।